নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স অনুষ্ঠানে। অবশ্যই যাবো, তার আগে যে কথা বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক মাধ্যমে আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকদিন থেকে আপনাদের রিকোয়েস্ট এই বিষয়টাকে নিয়ে আলোচনা করার জন্য আপনারা করছেন, তো সেখান থেকে চিন্তা ভাবনা, বিষয়টি খুব বড়, বিষয়টি খুব সূক্ষ্ম, বিষয়টা বুঝতে গেলে পারে খুব ভালো করে অনুষ্ঠানটা খেয়াল করতে হবে, নইলে কিন্তু বিষয়টি চট করে বোঝা যাবে না, কারণ খুবই সূক্ষ্ম বিচার, খুবই সূক্ষ্ম বিষয় এটা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব নবাংশ কুণ্ডলী সম্পর্কে। আমি এর আগে যখন বোর্ডেতে বিভিন্ন রকম ভাবের সূত্রগুলো দিচ্ছিলাম বা স্বরবর্গগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেখানে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে নবাংশ কুণ্ডলীর ক্যালকুলেশনটা কিরকম ভাবে হয়, অর্থাৎ কিরকম ভাবে নবাংশ চার্ট তৈরি করা যেতে পারে। তাই আজকে আমরা সেই চার্টের বিষয়ে আলোচনা করব না, অর্থাৎ কি সিস্টেমে চার্ট তৈরি করা যায়, কি ম্যাথামেটিক্স এর মধ্যে থেকে চার্টটা তৈরি হয়। আজকে আমরা আলোচনা করব যে নবাংশ কুণ্ডলী দেখার কি সিস্টেম রয়েছে, আমরা নবাংশ কুণ্ডলীতে আসলে দেখবটা কি। যতগুলো বর্গ চার্ট রয়েছে, ততগুলো বর্গ চার্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নবাংশ কুণ্ডলী। তাহলে এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে নবাংশ কুণ্ডলীর গুরুত্ব এত বেশি কেন হল, এত প্রাধান্য কেন দেওয়া হয় নবাংশ কুণ্ডলীতে জ্যোতিষশাস্ত্র মতে। তো প্রথমে এই বিষয়টাকে ক্লিয়ার না করলে পারে বিষয়টা কিন্তু পরিষ্কার হবে না, তাই আমাদেরকে প্রথমে দেখতে হবে যে নবাংশ কুণ্ডলী কেন এত গুরুত্বপূর্ণ হলো, দশমাংশ কুণ্ডলী কেন হলো না, বা সপ্তাংশ কুণ্ডলী কেন হলো না, বা চতুর্বিংশ কুণ্ডলী কেন হলো না, কেন এই নবাংশকে সব থেকে গুরুত্বপূর্ণ বর্গচারের মধ্যে রাখা হচ্ছে। প্রথমেই আমরা সবাই যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা আপনারা যারা বোঝেন, যারা জ্যোতিষ কে ভালোবাসেন, জ্যোতিষের সঙ্গে কিছুটা সম্পর্ক যুক্ত হয়ে রয়েছেন, তারা সাধারণভাবে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস ইউজ করেন বিভিন্ন কুণ্ডলী তৈরি করার ক্ষেত্রে, বা আপনারা যারা বইতেও পড়েছেন অনেক সময় যে নবাংশ কুণ্ডলী থেকে বিবাহিত জীবন বিচার করা হয়। তো শুধু কি এইটুখানি, মানে প্রশ্ন হচ্ছে যে নবাংশ কুণ্ডলী থেকে কি শুধু বিবাহিত জীবনই বিচার করা হয়ে থাকে, আর যদি বিবাহিত জীবনই বিচার করা হয়ে থাকে তাহলে কেন বিবাহিত জীবনটা নবাংশ কুণ্ডলী থেকে বিচার করা হয়। এই বিষয়টাকে যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু নবাংশ কুণ্ডলী সম্পর্কে ধারণা আসবে না, আইডিয়া আসবে না যে কেন এই কুণ্ডলী চক্রটাকে, এই D9 চার্টটাকে, ডিভিশনাল 9 চার্টটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়। নবাংশ কুণ্ডলী একটি খুব গুরুত্বপূর্ণ কুণ্ডলী, এবং যেখান থেকে আমরা বিবাহিত জীবন বিচার করে থাকি এটা সত্যিই কথাই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা গ্রহের বলবত্তাও বিচার করি। একটা গ্রহকে D1 এর সূক্ষ্ম স্ক্যান আমরা কিন্তু নবাংশতে গিয়ে পাই, অর্থাৎ গ্রহটাকে আরো বেশি করে আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করাও কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে যায়। নবাংশ কুণ্ডলী এত গুরুত্ব কেন পেল, এই প্রশ্নটা যেটা করছিলাম সেটাকে একটু ক্লিয়ার করতে হবে। একটি রাশির মান হয় 30 ডিগ্রি, আপনারা সবাই জানেন, এবং তাকে 9 দিয়ে ভাগ করা হয়েছে, এবং 9 দিয়ে ভাগ করলে পারে প্রত্যেকটি অংশের প্রত্যেকটি এক একটি ভাগে 3 ডিগ্রি 20 মিনিট করে পড়ে, অর্থাৎ একটি রাশির মধ্যে নটি, একটি রাশিকে 9টি অংশে পরিণত করা হচ্ছে। এই 9টাই এলো কোথা থেকে, এই 9 সংখ্যাটা এলো কোথা থেকে এটাকে আগে জানতে হবে। আসলে 9 সংখ্যাটা যেমন দশমাংশ কুণ্ডলী থেকে আমরা কর্ম বিচার করি, তেমন নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু ওই নবম ভাবের যে 9, সেই 9টাকে কিন্তু 30 ডিগ্রি দিয়ে ভাগ করা হয়েছে। অর্থাৎ আসল যে ফান্ডা, আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে
নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু ধর্ম বিচার করা হয়, নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু সেই জাতকের ভাগ্যের স্ট্যান্ডার্ড বিচার করা হয় যে সেই জাতক কি রকম ভাগ্য নিয়ে এসছে, সেই জাতক কি ধর্ম পালন করতে এসছে, কি করতে এসছে, কি কাজ আছে তার এখানে। যখন একটি একজন জাতক বা জাতিকা ছোটবেলা থেকে বড় হয়, তখন বিভিন্ন ভাবে সে কিন্তু তার পরিবারের উপর ডিপেন্ডেন্ট হয়, তার পরিবারের কথা অনুসারে সে বড় হয়, পরিবারের কথা অনুসারে চলে, তার নিজের বুদ্ধি, তার নিজের যে কোনো ক্ষমতা সেটা কিন্তু অতটা বেশি প্রাধান্য পায় না, এবং সে কিন্তু পরিবারের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এবং পরিবারের কথা মেনেই কিন্তু সে ধীরে 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 বড় হয়ে ওঠে। তার সমস্ত মানে স্বতন্ত্র মতামতগুলো কিন্তু তখনও বেশি প্রাধান্য পায় না যতক্ষণ না সে বড় হয়ে উঠছে। আমাদের পৌরাণিক যুগ থেকেই বিবাহকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বিবাহকে এমন একটা জায়গার বলা হয়েছে যেটা হচ্ছে একজন জাতকের আসল সংসারে কি ধর্ম সে পালন করবে সেটা কিন্তু তার বিবাহিত জীবনের পরেই কিন্তু বোঝা যাবে, এবং সে যখন সম্পূর্ণ পরিমাণে একটি নির্দিষ্ট বয়সে পৌঁছে যায়, যখন মনে হয় যে হ্যাঁ সত্যি সে এবার বুদ্ধি সম্পূর্ণভাবে ম্যাচুরিটি পেয়েছে, যখন মনে হয় যে অনেকটাই সে কিন্তু নিজে অনেকটাই নিজের জীবনকে পরিচালিত করতে পারবে, যখন মনে হয় যে যখন যখন মনে হয় যে সে এবার সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারবে, অনেকটাই তার ভেতরে বুদ্ধি এসে গেছে, অনেকটাই তার ভেতরে পরিশ্রম করা, অনেকটাই তার ভেতরে সংসার জীবনকে মেনটেন করার যে সমস্ত সিস্টেম গুলো রয়েছে সেগুলো সে অনেকটাই আয়ত্ত করে নিয়েছে, তখন কিন্তু সেই পরিবার থেকে তার বিবাহের জন্য প্রস্তুতি নেওয়া হতো, এবং এই প্রস্তুতি নেওয়ার পেছনে সব থেকে বড় যে কারণটা ছিল যে এবার কিন্তু সে আসল সে পৃথিবীতে যে ধর্ম সে সংসার ধর্ম পালন করতে এসছে সেই ধর্মের জন্য পরিপূর্ণতা পেয়েছে, সেই ধর্মে ধর্ম পালন করার জন্য সে কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু তাকে বিবাহ দিয়ে দেওয়ার পর সে কিন্তু নিজের জীবনকে নিজের মতো করে চালিত করতে পারবে, নিজের সংসারকে নিজের মতো করে চালিত করতে পারবে, নিজের প্রত্যেকটা ভুল তাকে তাকেই পস্তাতে হবে, আবার তার সঠিক সিদ্ধান্তে তাকে কিন্তু অনেকটা বেশি ভালো একটা জায়গা দেবে। এই কনসেপ্ট থেকে বিবাহিত জীবনটা কিন্তু নবাংশ কুণ্ডলীতে এসছে, অর্থাৎ নবাংশ কুণ্ডলীতে বলা হয় যে বিবাহিত জীবন বিচার করা হয়, আসলে কিন্তু এটা বলা হয় যে সে পৃথিবীতে যে ধর্ম পালন করতে এসছে এবারে কিন্তু সম্পূর্ণ তার নিজের উপর ডিপেন্ড করে কিন্তু তার জীবনটা চলবে, সে কিন্তু আর অন্যের উপর ডিপেন্ডেন্ট নয়, তার প্রত্যেকটা বুদ্ধি, তার প্রত্যেকটা ব্যবহার, তার প্রত্যেকটা জীবনযাত্রার কে জীবনকে নিজের মতো করে চালিত করার সুযোগ কিন্তু সে বিবাহিত জীবনের পর পায়, এবং সেখান থেকে কিন্তু সে ভালো করলে ভালো রিটার্ন পায় এবং খারাপ করলে পারে খারাপ রিটার্ন পায়, সেইখান থেকে কিন্তু এই বিবাহিত জীবনের কনসেপ্ট সেইখান থেকে কিন্তু আসলে বলতে চেয়েছে যে এটা কিন্তু তার আসল যে প্রকৃত ধর্ম কি সেটা কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে পাওয়া যায়। এইবারে আমরা বলবো যে নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু আসলে তাহলে আমরা কি পাচ্ছি, আসলে আমরা বুঝতে পারবো নবাংশ কুণ্ডলী থেকে যেহেতু নবম ভাবে নয় থেকে এই রাশিটাকে ভাগ করা হয়েছে, তাহলে পরে আমরা বিবাহিত জীবন বিচার করব নবাংশ কুণ্ডলী থেকে, আমাদের ভাগ্যের স্ট্যান্ডার্ড বিচার করব নবাংশ কুণ্ডলী থেকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা D1 চার্টের বিভিন্ন গ্রহের বলবত্তাটাও কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে পেয়ে যাব। এবারে আমরা নবাংশ কুণ্ডলীটাকে দেখার অনেক রকম প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া নিয়ে কয়েকটা আলোচনা করব, এবং আপনারা যদি সেই রকম প্রক্রিয়া অনুসারে বিচার করেন তাহলে দেখবেন অনেকটা সূক্ষ্ম জায়গায় আপনারা কিন্তু পৌঁছে যাবেন। প্রথমে যেটা বলবো যে নবাংশ কুণ্ডলী প্রত্যেকটা কুণ্ডলী প্রত্যেকটা বর্গ চার্ট যেগুলো রয়েছে তাদের একটা করে কারক গ্রহ রয়েছে, প্রত্যেকটা বর্গ চার্টকে একটি একটি বিশেষ বিশেষ গ্রহ কিন্তু কন্ট্রোল করে সমস্তটাই। যেমন দশমাংশ কুণ্ডলী যেখান থেকে আমরা কর্ম বিচার করি হয় জীবিকা বিচার করা হয়, সেই দশমাংশ কুণ্ডলীর মধ্যে কিন্তু সেই দশমাংশ কুণ্ডলীটার কারক হচ্ছে শনি, ঠিক তেমন নবংশ কুণ্ডলীর কারক হচ্ছে শুক্র,
তাহলে পারে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবাংশ কুণ্ডলীর মধ্যে শুক্রের স্ট্রেংথ অবশ্যই প্রথমে দেখতে হবে, যে শুক্র গ্রহটা কি পজিশনে রয়েছে। শুক্র যদি বলশালী না হয় তাহলে পরে কিন্তু নবাংশ কুণ্ডলীটা কমজোর হয়ে থাকবে। ঠিক তেমনই ভাবে আমরা নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু শুক্র বিচার করব, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বৃহস্পতিকে বিচার করব। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি আমরা শুক্র বিচার করি, মেয়েদের ক্ষেত্রে আমরা বৃহস্পতিকে বিচার করব। মঙ্গলকেও বিচার করা যেতে পারে, যেহেতু বিবাহিত জীবন ওই জায়গাটা থেকে দেখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বা বৃহস্পতিকে বিচার করব এবং ছেলেদের ক্ষেত্রে শুক্রকে বিচার করব। এর সঙ্গে সঙ্গে আমরা নবাংশ কুণ্ডলীতে নবম ভাব, নবাংশ কুণ্ডলীর নবম ভাবের অধিপতি গ্রহটাকে কিন্তু খুব বেশি করে আমরা পর্যবেক্ষণ করব। নবম ভাবের, নবাংশ কুণ্ডলীর নবম ভাবের গ্রহটি কি পজিশনে রয়েছে। এবার আমরা পরপর দেখব যে নবাংশ কুণ্ডলী থেকে আসলে কি কি কিরকম করে বিচার করা হয়ে থাকে। প্রথমেই আমরা বলব যে নবাংশ কুণ্ডলী কিন্তু D1 কে ছাপিয়ে কখনোই যাবে না, তাই নবাংশ কুণ্ডলী দেখার আগে আমাদেরকে D1 চার্টটি, অর্থাৎ যেটাকে আমরা লগ্ন কুণ্ডলী বলে থাকি, সেই চার্টটিকে কিন্তু খুব বেশি পরিমাণে পর্যবেক্ষণ করে নিতে হবে। সেই চার্টটিকে যদি আমরা পর্যবেক্ষণ না করি তাহলে পরে কিন্তু নবাংশ কুণ্ডলী দিকে আমরা কিচ্ছু পাবো না। তাই প্রথমেই আমাদেরকে D1 চার্টটাকে পর্যবেক্ষণ করতে হবে এবং D1 চার্টটিকে পর্যবেক্ষণ করে আমরা তারপর নবাংশতে আসব। সাধারণভাবে নবাংশতে D1 চার্টের মধ্যে যদি কোনো গ্রহ যেই রাশিতে বসে থাকবে, নবাংশ কুণ্ডলীতে গিয়ে হোক, যদি সেই গ্রহটি সেই রাশিতেই বসে থাকে তাহলে পরে এটাকে বলা হয় রাশি বর্গোত্তম। এটাকে বলা হয় রাশি বর্গোত্তম, কেউ কেউ বলে এটাকে গ্রহ বর্গোত্তমও বলে। তাহলে নবাংশ D1 চার্টে যদি কোনো গ্রহ কোন রাশিতে থাকে তাহলে সেই গ্রহটি যদি নবাংশ কুণ্ডলী থেকে যেই রাশির, মানে সেই রাশির মধ্যে যদি থাকে তাহলে এটাকে বলা হয় বর্গোত্তম গ্রহ। এবং বর্গোত্তম গ্রহ তার নিজের দশা অন্তর্দশায় কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে। এর সঙ্গে সঙ্গে নবাংশ কুণ্ডলীতে আমরা আরো কি কি দেখতে পারি, আমাদেরকে সবসময় দেখতে হবে দুটো চার্টকে কম্পেয়ার করে সবসময় দেখতে হবে। প্রথমে আমরা দেখব যে যদি D1 চার্টের লগ্ন কুণ্ডলীর যে লগ্ন, D1 চার্টের লগ্ন যদি নবাংশ চার্টের মধ্যে গিয়ে বর্গোত্তম হয়ে যায় তাহলে পরে কিন্তু সেই জাতক অবশ্যই জীবনে মান সম্মান যশ খ্যাতিতে পরিপূর্ণতা পাবে। অর্থাৎ আমরা বললাম যে লগ্ন যদি বর্গোত্তম হয় তাহলে পরে কিন্তু এটা খুবই শুভ মানা হয়ে থাকে। তারপরে আমরা আরো একটি বিষয় দেখতে পারি, যেটা হচ্ছে আমরা প্রথমে বিবাহিত জীবন সম্পর্কে কয়েকটা বিষয় বলব। আমরা সাধারণভাবে যেটা বলবো যে আরো একটা কথা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি ন্যাটাল চার্টের ক্ষেত্রেই একটি সুন্দর রাজযোগ সৃষ্টি করে একটি বিষয়ে, সেটা হচ্ছে যে যদি ন্যাটাল চার্টের অর্থাৎ D1 চার্টের লগ্নপতি এবং রাশিপতি একে অপরের মধ্যে মিত্রতা থাকে তাহলে পরে সেটা কিন্তু খুব শুভ মানা হয়, সেটা কিন্তু রাজযোগের সমান মানা হয়ে থাকে। অর্থাৎ D1 চার্টের লগ্নপতি এবং রাশির অধিপতি যদি দুজনে মিত্র হয়, বন্ধু হয়, তাহলে পরে কিন্তু সেটা খুব শুভ মানা হয়। ঠিক সেরকম ভাবেই নবাংশ কুণ্ডলীতে গিয়ে নবাংশের লগ্নপতি এবং রাশির অধিপতি যদি দুজনে দুজনের বন্ধুত্ব থাকে তাহলে পরে সেটা কিন্তু একটি শুভ ইঙ্গিত সেই কুণ্ডলীটা থেকে পাওয়া যায়। এরপরে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে নবাংশ কুণ্ডলীতে যখন আমরা বিবাহিত জীবন বিচার করব সেখানে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে সপ্তম ভাব যেন অবশ্যই বলশালী হয়। সপ্তম ভাব বা সপ্তম ভাবপতি যদি বলশালী না হয় নবাংশ কুণ্ডলীতে তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা চলে আসতে পারে। এবং সপ্তম ভাব সপ্তম পতি যদি বলশালী হয় তাহলে বিবাহিত জীবন কিন্তু অবশ্যই সুন্দর হওয়ার কথা বা হয়ে থাকে। নবাংশ কুণ্ডলীতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যবাংশ কুণ্ডলীর লগ্নের দ্বিতীয় ভাব। নবাংশ কুণ্ডলীর লগ্নের দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়ে যায় বিভিন্ন ভাবে বা অশুভ গ্রহ এসে যায় তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে হাজবেন্ডের ক্ষেত্রে বা ওয়াইফের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা ক্রিয়েট করাতে পারে, মনোমালিন্য ক্রিয়েট করাতে পারে পরিবারের সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবও যদি পীড়িত থাকে তাহলে পরে কিন্তু মানসিক সুখ সম্পূর্ণভাবে বিবাহিত জীবনে হানি করে। নবাংশতে আমাদেরকে অষ্টম ভাবটাকেও দেখতে হবে। ঠিক ন্যাটাল চার্টে যেরকম আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে যে সমস্ত ভাবগুলোকে প্রাধান্য দিয়ে থাকি
ঠিক সেরকম ভাবে নবাংশ কুণ্ডলীর লগ্ন থেকেও আমরা সেই সমস্ত ভাবগুলোকে প্রাধান্য দেব। ঠিক সেরকম ভাবে আমরা নবাংশ কুণ্ডলীর অষ্টম ভাবকেও প্রাধান্য দেব। অষ্টম ভাব যেন ভালো হয় নবাংশ কুণ্ডলীর, অষ্টম ভাব যদি দুর্বল হয়ে পড়ে, পীড়িত হয়ে যায় নবাংশ কুণ্ডলীতে গিয়ে, তাহলে পরে কিন্তু জীবন সাথীর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ক্রিয়েট করে দেয়, তার পার্টনারের কিন্তু শারীরিক প্রবলেম ক্রিয়েট করে এবং বেশ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম কিন্তু তৈরি করে। নবংশ কুণ্ডলীর দিকে আমরা দ্বাদশ ভাবকেও দেখব, নবংশ কুণ্ডলীর দ্বাদশ ভাব, এবং দ্বাদশ ভাব যদি দুর্বল হয়ে যায় তাহলে পরে কিন্তু সেটা শারীরিক মিলনের ক্ষেত্রে ভালো নয় এবং সেটা কিন্তু কোনো রোগ বা কোনো হসপিটালাইজড হবার কিন্তু একটা সম্ভাবনা ক্রিয়েট করে দেয়। তাই এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নবংশ কুণ্ডলীতে দেখে নিতে হবে আমাদেরকে। সাধারণভাবে নবংশ কুণ্ডলী দেখার অনেক রকম প্রক্রিয়া আছে, একটা নয়, বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন মুনি ঋষিরা কিন্তু বিভিন্ন রকম ভাবে নবংশ কুণ্ডলীর পর্যবেক্ষণ করার কথা বলে দিয়ে গেছেন। আমরা যদি সাধারণভাবে দেখি তাহলে আরো একটা জায়গায় ম্যাচ আমি আপনারা পাবেন, সেটা হচ্ছে যদি দেখা যায় যে ন্যাটাল চার্টের কোনো একটি গ্রহ, ধরুন মনে করা যাক ন্যাটাল চার্টে D1 চার্টেতে কোনো একটি গ্রহ বসে রয়েছে কর্কট রাশিতে, মনে করা যাক কর্কট লগ্ন সেই জাতকে, তাহলে কর্কট লগ্নের মধ্যে কোনো গ্রহ নেই, কিন্তু আমরা নবাংশ কুণ্ডলীতে গিয়ে দেখছি যে ওই কর্কট রাশির মধ্যে কিন্তু রবি বা বৃহস্পতির মতো গ্রহ বসে রয়েছে। তাহলে পরে আপনারা দেখবেন যে সেই গ্রহটা কিন্তু যেহেতু D1 এর লগ্ন যেখানে যেই রাশিতে, ঠিক নবাংশ কুণ্ডলীতে সেই রাশিতেই গিয়ে বসে রয়েছে বৃহস্পতি বা রবি, সেই বৃহস্পতি বা রবি দ্বারা কিন্তু সেই লগ্নটা প্রভাবিত হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে নবাংশ কুণ্ডলীতে যে রকম ভাবে গ্রহগুলো রয়েছে, ঠিক ন্যাটাল চার্টটাকে রেডি করে ঠিক ন্যাটাল চার্টের ওই ওই রাশিগুলোর তলায় ওই গ্রহগুলোকে লিখে দিন, দেখবেন যে ওই গ্রহগুলি পুরো ওই ভাবগুলোকে ঠিক, মানে যেরকম ভাবে আমরা D1 চার্ট বিশ্লেষণ করি ঠিক সেরকম ভাবে পর্যবেক্ষণ যদি আপনারা করেন তাহলে পরে কিন্তু আপনারা দেখবেন যে সেই গ্রহগুলি কিন্তু সেই ভাবগুলোকে প্রভাবিত করছে। এটাকে একটুখানি বোর্ডে বোঝালে পরে ভালো হতো, বুঝতে পারছি আমি তো, যাই হোক পরবর্তীকালে যদি সুযোগ হয় বোর্ডে আমি দেখিয়ে দেবো কেমন কি বলতে চাইছি বিষয়টা। অর্থাৎ আমি বলতে চাইছি যে D1 চার্টটাকে রেডি করে নিন পুরোপুরি, যেখানে যেরকম গ্রহ আছে বসিয়ে দিন, এরপরে আপনি নবাংশ কুণ্ডলীটার মধ্যে যেখানে যেখানে যেই যেই রাশিতে যেই গ্রহগুলি আছে ঠিক D1 এর সেই রাশিগুলির ওপরে সেই গ্রহগুলিকে লিখে দিন, ঠিক সেই রাশিগুলির ওপরে সেই গ্রহগুলি যেরকম নবাংশে আছে D1 এর ঠিক একটা ওপর দিকটা সেই রাশি অনুসারে গ্রহগুলোকে লিখে দিন। এবার আমরা যেরকম D1 এর ভাব বিচার করি ঠিক সেরকম ভাবে ভাবটাকে বিচার করি সেই গ্রহটাকে নিয়ে, আপনি দেখবেন যে সেই ভাবগুলো কিন্তু সেই নবাংশ কুণ্ডলীর গ্রহ দ্বারাও প্রভাবিত হয়ে রয়েছে, এরকম করেও কিন্তু নবাংশ কুণ্ডলী দেখা হয়ে থাকে। এছাড়াও নবাংশ কুণ্ডলীতে আরো একটা বিষয় রয়েছে, আমাদের জ্যামিনি জ্যোতিষের মধ্যে কারক গ্রহ হয়, যেমন আত্মকারক হয়, আমত্তকারক হয়, ভাতৃকারক হয়, এরকম কারক গ্রহ রয়েছে। তাই নবাংশ কুণ্ডলীর মধ্যে আমাদেরকে আরো একটা বিষয় দেখতে হবে যে যেই গ্রহটা, অর্থাৎ আমরা যেটাকে বলি আত্মকারক গ্রহ, আত্মকারক গ্রহটা কি, আত্মকারক গ্রহ হচ্ছে যে যেই গ্রহটা আপনার জন্মচক্রের মধ্যে সব থেকে বেশি ডিগ্রি পেয়েছে, তাহলে সেই গ্রহটাকে বলা হয় আত্মকারক গ্রহ, এবং যেই গ্রহটা তারপরে ডিগ্রি পেয়েছে সেটাকে বলা হয় আমত্তকারক গ্রহ। অর্থাৎ মনে করা যাক কোন একটি গ্রহ আপনার জন্মচক্রে 28 ডিগ্রি পেয়ে আছে, তার উপরে আর কোনো ডিগ্রিতে গ্রহ নেই, তাহলে 28 ডিগ্রি যেই গ্রহটা পেয়ে রয়েছে সেটা হচ্ছে আপনার জন্মচক্র অনুসারে আত্মকারক গ্রহ। এবার মনে করা যাক তারপরে যে ডিগ্রিতে আছে, মনে করা যাক আরো একটি গ্রহ, মনে করা যাক শুক্র এবারে রয়েছে 27 ডিগ্রি 10 মিনিটে, মনে করা যাক, তাহলে পরে কিন্তু শুক্র হচ্ছে আপনার জন্মচক্রের ক্ষেত্রে সব থেকে হায়েস্ট ডিগ্রিতে আছে, মানে সেকেন্ড হায়েস্ট ডিগ্রিতে আছে শুক্র, তাহলে যে সব থেকে সেকেন্ড হায়েস্ট ডিগ্রিতে থাকবে সে হচ্ছে আমত্তকারক গ্রহ। তাহলে এই আত্মকারক গ্রহ এবং আমত্তকারক গ্রহ যদি লগ্ন নবাংশ কুণ্ডলীতে গিয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে পরে কিন্তু এটা একটা বিশাল বড় রাজযোগ সৃষ্টি করে ফেলে, এবং এই রাজযোগ কিন্তু অবশ্যই তার দশা অন্তর্দশা অনেক পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে।
নবাংশ কুণ্ডলী থেকে আমরা সাধারণভাবে বিবাহিত জীবন বিচার করে থাকি, বিবাহিত জীবনের কনসেপ্টটা খুব বললাম। সাধারণভাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে পাত্র কেমন হবে, পাত্র কিরকম দেখতে হতে পারে, এই সমস্ত প্রশ্নগুলো এসেই যায়। সেগুলো খুব সিম্পল ব্যাপার, শুধুমাত্র আপনারা লগ্ন কুণ্ডলীর সপ্তম ভাবপতিকে দেখবেন এবং সপ্তম ভাবপতি নবাংশ কুণ্ডলী থেকে কোথায় রয়েছে, অর্থাৎ সপ্তম ভাবপতি নবাংশপতিকে দেখতে হবে। সপ্তম ভাবপতি নবাংশপতিকে, সপ্তম ভাবের অধিপতি যে হবে সে নবাংশ কুণ্ডলীতে গিয়ে যেই ঘরে বসবে সেই ঘরের মালিক হচ্ছে সপ্তম ভাবপতি নবাংশপতি। সেই ঘরের মালিক কি খালি ভালো ভালো পর্যবেক্ষণ করলে পারে, কিন্তু আপনারা অবশ্যই বলে দিতে পারবেন যে সেই জাতকের কিরকম ছেলের সঙ্গে বা কিরকম মেয়ের সঙ্গে বিবাহ হতে পারে, কিরকম তাকে দেখতে হতে পারে, কিরকম তার নেচার হতে পারে, এগুলো কিন্তু খুব সহজেই বলে দেওয়া যায়। নবাংশ কুণ্ডলী থেকে আমরা গ্রহের স্ট্রেংথ দেখি, গ্রহের বলবত্তা দেখি। সাধারণভাবে আমরা বলে থাকি যে কোনো একটি গ্রহ যদি জন্ম কুণ্ডলীতে নিচস্থ হয়ে যায়, নবাংশ কুণ্ডলীতে গিয়ে যদি সেই গ্রহটা আবার উচ্চস্থ হয়ে যায়, তাহলে পরে সেই গ্রহটা অনেকটাই ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ D1 এ যেমন আমরা নিচস্থ দেখলাম, নবাংশ থেকে উচ্চস্থ দেখলাম, তাহলে সেটা না সম্পূর্ণরূপে নিচস্থ আবার না সম্পূর্ণরূপে উচ্চস্থ, সেটা কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করে দেয় এবং সেটা কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট ক্রিয়েট করে দেয়। এরকম ভাবে কিন্তু আমরা গ্রহের বলবত্তাগুলোকে দেখি। আরো আমরা কি দেখি, আরো আমরা দেখি যে কোনো একটি যোগ D1 চার্টে পুরোপুরি পারমিট করে গেছে। আমরা দেখছি যে D1 চার্টটা কিন্তু সম্পূর্ণভাবে একটা যোগ সৃষ্টি করেছে, সেটা কর্মের হতে পারে, সেটা বিবাহের হতে পারে, সেটা যে কোনো দিকে হতে পারে, একটা যোগ ক্রিয়েট করেছে। আমরা দেখবো যে নবাংশ কুণ্ডলীতে গিয়েও সেই রকম ভাবে যোগটা ক্রিয়েট হয়েছে কিনা কোনো না কোনো রকম ভাবে, যদি হয় তাহলে পারে কিন্তু সম্পূর্ণরূপে পারমিট আছে সেই যোগটা, সেই যোগটা ভালো হলে পারে ভালো বা অশুভ হলে পারে অশুভ ফল অবশ্যই প্রদান করে। এরকম অবগত নবাংশ কুণ্ডলীকে অনেকটা বিচার করা হয়ে থাকে। এরপরে আমাদেরকে দেখতে হবে যেটা যে নবাংশ কুণ্ডলী যখন আমরা বিচার করব তখন নবাংশ কুণ্ডলীর আমরা একটা প্রশ্ন আগের দিনে পেয়েছিলাম, 64 দেশগণ একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট, 64 দেশগণ নিয়ে এখানে কেউ কিছু বলে না সাধারণভাবে। 64 দেশগণ বলে একটা কথা রয়েছে, 64 দৃষ্টিকোণ কেমন করে তৈরি করতে হয়, কেমন করে কোন সিস্টেম কোন ম্যাথামেটিক্স এর মধ্যে থেকে আসে সেটা আমরা পরে একদিনকে বুঝব। আমি তো 64 দৃষ্টিকোণ যে কনসেপ্টটা রয়েছে সেটা নবাংশ কুণ্ডলী থেকে সব থেকে বেশি প্রাধান্য পায়। অর্থাৎ 64 দৃষ্টিকোণ হচ্ছে নবাংশ কুণ্ডলীর চন্দ্র যেই রাশিতে বসে থাকবে সেই রাশির চতুর্থ পতি হচ্ছে 64 দৃষ্টিকোণ। অর্থাৎ নবাংশ কুণ্ডলীতে যদি চন্দ্র সিংহ রাশিতে বসে থাকে তাহলে পরে 64 দেশকণের মালিক হবে কে, মঙ্গল, কারণ তার চতুর্থ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আবার অথবা যদি নবাংশ কুণ্ডলীতে চন্দ্র মীন রাশিতে বসে থাকে তাহলে তার 64 দেশকণ হবে কে, বুধ, কারণ হচ্ছে তার চতুর্থ রাশি হচ্ছে মিথুন। এই 64 দেশকণ যেটা হয় সেটা খুব ক্ষতিকারক হয় এবং সেই 64 দেশকণে যদি দশা বা অন্তর্দশা এসে যায় তখন কিন্তু সেই জাতক মৃত্যুতুল্য কষ্ট পেতে পারে, তার লস হতে পারে, বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে, জীবনযাত্রার মান অনেকটা অনেকটা তার ডিমোশন হয়ে যেতে পারে, বিভিন্ন রকম ঝঞ্ঝাট তার জীবনে চলে আসতে পারে। এবারে অনেক সময় প্রশ্ন ওঠে যে নবাংশ কুণ্ডলীতে চন্দ্রের চতুর্থপতি যে আসলে কিন্তু সে লগ্ন কুণ্ডলীতে মিত্র গ্রহ এবং খুব শুভ গ্রহ, তাহলে কি এইটা হবে? হ্যাঁ তাহলেও এইটা হবে, তাহলে পরেও কিন্তু এই সমস্যা আসবে। যদি দেখা যায় যে 64 দেশকণ অর্থাৎ চন্দ্রের চতুর্থপতি এমন একটি গ্রহ আসলো যেই গ্রহটা ন্যাটাল চার্টের বা D1 চার্টেতে খুবই শুভ গ্রহ সেই লগ্নের ক্ষেত্রে, খুব সেই জাতকের ক্ষেত্রে খুব শুভ গ্রহ, তবুও কিন্তু সেটা যেহেতু 64 দেশকণের মালিক তাই কিন্তু সেটা নিয়ে দশা অন্তর্দশাতে অবশ্যই খারাপ রেজাল্ট দেবে, অবশ্যই কিন্তু নেগেটিভ রেজাল্ট ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু সে লগ্ন কুণ্ডলীর ক্ষেত্রে শুভ গ্রহ, তার যে অশুভত্ব সেখানে কিন্তু কিছু অংশে কম হতে পারে। এরকম করে কিন্তু আমরা নবাংশ কুণ্ডলীকে বিচার করতে পারি। এছাড়াও কিন্তু আমরা নবাংশ কুণ্ডলী যখন আমরা দেখবো তখন আমরা কয়েকটা বিষয়কে খেয়াল করে নেব। প্রথম হচ্ছে যেটা যে আমি নবাংশ কুণ্ডলী নিয়ে আরো বেশ কিছু অনুষ্ঠান করবো, কারণ একটা অনুষ্ঠানে সম্পূর্ণ হয় না, অনেক কিছু বলার থাকে, ধীরে ধীরে একটা একটা করে স্টেপ নিয়ে আলোচনা করব। নবাংশ কুণ্ডলীতে বিচার করতে গেলে পরে প্রথমেই কয়েকটা বিষয়কে দেখে নিতে হবে। প্রথমেই আমরা দেখবো যে নবাংশ কুণ্ডলীর শুক্র কোথায় রয়েছে, শুক্রের স্ট্রেংথ কতটা রয়েছে। শুক্র যদি নিজের স্বক্ষেত্রে থাকে, উচ্চ ক্ষেত্রে থাকে, মিত্র ক্ষেত্রে থাকে বা শুভ ভাবে থাকে তাহলে পরে সেটা কিন্তু অবশ্যই নবাংশ কুণ্ডলীর জন্য খুব শুভ। দ্বিতীয়তে আমরা কি দেখবো যে নবাংশ কুণ্ডলীর নবমপতি
সে কোন অবস্থায় আছে। নবংশ কুণ্ডলীর নবমপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে তাহলে পারে সেটা কিন্তু ভালো। এরপরে আমরা দেখবো যে কোন গ্রহ বর্গোত্তম হয়ে আছে কিনা, অর্থাৎ D1 যেখানে আছে, যেই রাশিতে আছে নবংশ তৃতীয়, সেই রাশিতে আছে কিনা। যদি থাকে তাহলে পরে কিন্তু আমরা অবশ্যই সেই গ্রহের দশান্ত দশাতে ভালো একটি শুভ ফল প্রদান পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। এরপরে আমরা দেখবো যে নবাংশ কুণ্ডলী লগ্নপতি, আবার বলছি নবাংশ কুণ্ডলী লগ্নপতি D1 চাটে গিয়ে কোথায় আছে। আমরা নবাংশ কুণ্ডলী লগ্নপতিকে সবসময় দেখবো যে D1 চাটে গিয়ে কোথায় রয়েছে। সে যদি D1 চাটে গিয়ে ভালো অবস্থায় থাকে তাহলে পরে কিন্তু সেটা ইঙ্গিত করছে যে সেই জাতকের জীবনে কিন্তু অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে, সেই জাতকের কিন্তু অবশ্যই উন্নতি সূচক মানা হয়ে থাকে এটাকে। এরকম ভাবে আমরা নবংশ কুণ্ডলী সাধারণভাবে বিচার করে থাকি। এছাড়াও নবংশ কুণ্ডলী বিচার করার আরো অনেক রকম প্রসেস রয়েছে। আপনারা কতটা বুঝলেন এই বিষয়টা আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে পরবর্তীকালে সেই বিষয়গুলোকে নিয়ে আরো বেশি করে তুলে ধরার চেষ্টা করব। এক্স্যাক্টলি নবংশ কুণ্ডলী নিয়ে আপনাদের যে সঠিক প্রশ্ন, সঠিকভাবে সেটাকে লেখার চেষ্টা করবেন। নিজের ছক নিয়ে বলবেন না, তাহলে পরে প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু প্রশ্নটাকে এমন ভাবে করবেন যেটা যাতে সবার উপযোগী হয়, সবার জন্যই ভালো হয়, তাহলে সেরকম প্রশ্নকে নিয়ে অনুষ্ঠান করা যেতেই পারে। আর পরবর্তীকালে আরো দুখানা অনুষ্ঠান করবো নবংশ কুণ্ডলীকে কেন্দ্র করে, তাহলে তিনটে অনুষ্ঠান করে দিলে পরে পুরো বিষয়টা কিন্তু আপনাদের মাথায় চলে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে একটা অনুষ্ঠান অবশ্যই বোর্ডে দেখিয়ে করার চেষ্টা করব, তাহলে পরে বিষয়টা আরো বেশি করে পরিষ্কার হয়ে যাবে। বর্গোত্তম গ্রহ নিয়ে অনেক বেশি কনফিউশন রয়েছে, বর্গোত্তম গ্রহ নিয়েও একটা অনুষ্ঠান করব। সাধারণভাবে তো বলা হয়ে থাকে যে আমি যেটা বললাম যে যেই বর্গোত্তম মানে হচ্ছে যে D1 চার্টেতে গ্রহ যেখানে বসে থাকবে নবংশ কুণ্ডলীতে গিয়ে সেই রাশিতেই যদি বসে থাকে তাহলে পরে এটাকে বলা হয় গ্রহ বর্গোত্তম। কিন্তু আমি এরকম অনেক দিন থেকেই যা আমার অভিজ্ঞতা সেখানে কিন্তু আমি আরো কিছু বইও ঘেটে যেটা মানে পেয়েছি যে শুধুমাত্র গ্রহ বর্গোত্তম হয় না, ভাব বর্গোত্তম হয় এবং তত্ত্ব বর্গোত্তম হয়। গ্রহের এলিমেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট হয়, গ্রহের তত্ত্ব প্রচন্ড গুরুত্বপূর্ণ হয় এবং গ্রহ তত্ত্বের উপর ডিপেন্ড করে খুব বেশি পরিমাণে ফল প্রদান করতে পারে। তত্ত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। আমাদের যেমন অগ্নি তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব, বায়ু তত্ত্ব এবং জলতত্ত্ব রয়েছে। আমরা কোনো একটি গ্রহকে দেখলাম যে মনে করা যাক শনি একটি বায়ু তত্ত্বের গ্রহ এবং শনি দেখা গেল D1 চার্টেতে, মনে করা যাক একটি বায়ু তত্ত্বের ঘরেতেই রয়েছে, তাহলে পরে কিন্তু অবশ্যই শনিটা কিন্তু সেই বায়ু তত্ত্বের ঘরে থাকার ফলে কিন্তু কিছুটা পজিটিভিটি তার বাড়বে। ঠিক আমরা সেরকম ভাবে সেই গ্রহটাকে যদি আমরা D9 চার্টেতেও দেখি বায়ু তত্ত্বের ঘরে রয়েছে তাহলে পরে এটাকে বলা হয় তত্ত্ব বর্গোত্তম। এই বর্গোত্তম গ্রহ কিন্তু অনেক শুভ ফল প্রদান করে, সেটা সেই তত্ত্ব রিলেটেড বিষয়গুলোকে, অর্থাৎ সেই জাতকে যেই ভাব পড়বে সেটা সেই ভাবের সেই তত্ত্বের সঙ্গে ম্যাচ করা বিষয়গুলি কিন্তু সেই জাতক অনেক পজিটিভ রেজাল্ট পাবে। এটা নিয়ে একটা পরবর্তীকালে অনুষ্ঠান করব, কারণ অনুষ্ঠান অনেক সূক্ষ্ম দিকে চলে যাচ্ছে, ব্যাপারটাকে বুঝতে হবে। এবং আপনারা যারা আমার কাছে এসে জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে। আর এছাড়াও আপনারা যদি আপনাদের জন্মছক নিয়ে প্রচন্ডই চিন্তিত এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সেখানে আমি অবশ্যই আপনাদের সৎ পরামর্শ এবং সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করব, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানের জন্য অবশ্যই অ্যাস্ট্রোটিপসের পর্দার উপর চোখ রাখুন। খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসছি এবং খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠান আবার দেখা হবে। যথাযথ নমস্কার, ধন্যবাদ।